بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. دوري بنكاسه يا جكانت كي أمازر برنامج شونشين شباي كي بيتيو شوبيتشا جاني شروع كرسي إسلامي كيوينه ويت إكرا. وبستابنا يا مي محمد لياقت حسين جبير. شاتي أسين أمازر نيوميت أوتيتي أمار صدق أستاذ ব্রিটেনের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন লন্ডন ফোর স্কয়ার মসজিদ মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা প্রতিদিনের মতো আজও মুফতি সাহেব হুজুরের বিষয়ভিত্তিক আলোচনা শুনবো এবং আপনাদের কল নিব। তার আগে আজকের আলোচ্য বিষয়ের উপরে আমি আপনাদেরকে দুটি কথা বলবো ইনশাআল্লাহ। তারপরে এই হুজুরের বিস্তারিত কোরআন এবং হাদিস হাদিসের আলোকে আলোচনা শুভ ইনশাআল্লাহ। আমরা যখন অসুস্থ হই তখন ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার আমাদেরকে বিভিন্ন ধরনের পরীক্ষা করার জন্য বিভিন্ন ধরনের ঔষধ বাতলিয়ে দেন এবং পরীক্ষার জন্য বিভিন্ন টেস্ট দেন। কখনো ব্লাড টেস্ট, কখনো ইউরিন টেস্ট, বিভিন্ন টেস্ট দেন। এই টেস্টের ফলাফলের অনুযায়ী উনি চিকিৎসা করে থাকেন। তারপরে চিকিৎসার পরে আমরা আমাদের শরীরের যত্ন নেই। এইভাবে পবিত্র কোরআন থেকে আমরা একটা আয়াত আজকে এখন তিলাওয়াত করব, যে আয়াত থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের ইমানের অবস্থা কেমন এবং কীরকম অবস্থায় আছে। আমি নিজে নিজের অবস্থা আমি বুঝতে পারবো। পবিত্র কোরআনের একটা আয়াত সুরায় আনফালের দ্বিতীয় আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। উক্ত আয়াতে আল্লাহ তাবারক তাআলা মুমিনদের পরিচয় দিচ্ছেন। যারা মুমিন তারা এমন যে তারা আল্লাহর নাম নেওয়া হলে তাদের সামনে তখন ভীত হয়ে যায়। প্রথম একটি কোয়ালিটি ভীত হয়ে যায়। দ্বিতীয়ত, আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম তখন তাদের ইমান বেড়ে যায়। আর তৃতীয়ত, এবং তারা স্বীয় পরওয়ারদিগারের প্রতি ভরসা করে। এই তিনটি কোয়ালিটির কথা বলতেছেন। এখন আমি আমার নিজের অবস্থার উপর নিজে দেখব যে আমার কাছে যদি এই তিনটি গুণ থাকে আলহামদুলিল্লাহ, আমি যদি আল্লাহর কথা স্মরণ হলে আমি যদি আমার বয় বিধি এসে যায়, আমার পবিত্র কোরআন শুনলে হাদিস শুনলে যদি ইমান বেড়ে যায় ভালো লাগে, আর যদি আমার প্রতিটি বিষয়ে আল্লাহর উপর ভরসা করি তাহলে আমার ইমানের অবস্থা ভালো। আর যদি এর বিপরীত হয় আমাদের চিকিৎসার প্রয়োজন। আর এই চিকিৎসা হচ্ছে উলামায়ে কেরামের কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোচনা বেশি বেশি করে শোনা, দিনী পরিবেশে বেশি বেশি করে সময় কাটানো। আজকে আমরা মুফতি সাহেব হুজুরের কাছ থেকে যে আলোচনা শুনব এই সমস্ত আলোচনা থেকে আমাদের ইমানের অবস্থা আরও বেড়ে যাবে। আমি আর কথা লম্বা করতেছি না, আমি অনুরোধ করব মুফতি সাহেব হুজুর আজকের আলোচনা বিষয়ে কিছু আলোচনা করবেন। জাযাকুমুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال تبارك وتعالى والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم
مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما في الآيات والذكر الحكيم. সম্মানিত ইকরা বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে জানাই আন্তরিক মোবারকবাদ। দোয়া করি আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যেন দুনিয়ার শান্তি আখরাতের মুক্তি পেতে পারি, আমাদের বলা এবং শোনা যেন কঠিন কেয়ামতে নেকির পাল্লায় নেকির কারণ বনে, আমাদেরকে যেন চিরসুখী জান্নাতি বনার আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ করছেন, ফাযকুরুনি আযকুরকুম, হে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব। জিকিরের বহু ফায়দার মধ্যে সবচেয়ে বড় ফায়দা এটাই, আমি যে সময় আল্লাহকে স্মরণ করি বিশ্বাস করতে হবে আমার আল্লাহ আমাকে স্মরণ করতেছেন। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة. একা যেভাবে জিকির করা যায় ঠিক তেমনিভাবে যদি একটা গ্রুপের মধ্যেও জিকির করা সেটাও জায়েজ রয়েছে। কোন কোন ক্ষেত্রে একা নীরবে নির্জনে জিকির করা উত্তম, কারণ সেখানে লোক দেখানোর আশঙ্কা থেকে মুক্ত থাকে। এজন্য সেভেন টাইপ অফ পিপুল, যাদেরকে কঠিন কেয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেয়ামতের পেরেশানি থেকে তো মুক্ত রাখবেনই, ইভেন আল্লাহর আরশের নিচে বিআইপির মতো তাদেরকে জায়গা দেওয়া হবে, ওই ভাগ্যবান লোকের মতো থেকে একজন হলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, যিনি নীরবে বসে রাত্রের শেষ অংশে সবাই ঘুম, তিনি আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহর জিকির করলেন এবং আল্লাহর ভয়ে চক্ষু থেকে পানি বের হয়ে গেল, আল্লাহ ওই চক্ষুর পানির এত দাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করেন, জাহান্নামের আগুনকে চিরজীবনের জন্য নিবাইয়া দেন এবং আল্লাহর আরশের নিচে কিয়ামতের দিন নাকে স্থান করে দেন, সুবহানাল্লাহ। তো আপনার সেই জিকির, আপনার সেই চক্ষুর পানি এমন একটি কাজ করতে পারলো কঠিন কিয়ামতে বিআইপির মতো আল্লাহর আরশের নিচে রহমতের নিচে আপনার একটা টিকিট, আপনার একটা জায়গা বরাদ্দ করতে পারলো, এর চেয়ে বড় উপহার বড় দাম আর কি হতে পারে। জাহান্নামের আগুনকে নিবাতে হলে দুনিয়ায় কোনো জায়গায় আগুন লাগলে আমরা সাধারণত ফায়ার ব্রিগেডিয়ারকে আমরা কল করে থাকি, কিন্তু জাহান্নামের আগুন তো দুনিয়ার সকল ফায়ার ব্রিগেড যে তো নিবানো যাবে না, এটা কিন্তু চক্ষুর এক ফুটা পানি দিয়ে নিবানো সম্ভব। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটি ফুটা, মাত্র দুইটি ড্রপ আল্লাহর কাছে এত দামি, একটি হলো মুমিনের চক্ষুর পানি যেটি আল্লাহর ভয়ে নির্গত হয়, এই একটি ফুটা একটি ড্রপ, ড্রপ অফ টিয়ার আল্লাহর ভয়ে যেটা বের হলো, আর দুই নম্বর হলো শহীদের রক্তের ফুটা, রক্তের এক ফুটা ব্লাড, ড্রপ অফ ব্লাড শহীদের, এই দুইটি ফুটা আল্লাহর কাছে এত দামি, এর মাধ্যমে জাহান্নামের আগুন হামেশা নিবানো সম্ভব। এই হাদিস থেকে বোঝা গেল জিকির করতে গেলে আমরা একা একে জিকির করব। আবার একটি গ্রুপের সঙ্গে মিলে সম্মিলিত জিকিরও জায়েজ রয়েছে। আমি যে আরেকটি হাদিস পড়লাম, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুন আল্লাহ, যদি কোথাও কিছু সংখ্যক মানুষ সম্মিলিতভাবে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, ওই মজলিসকে কেন্দ্র করে আল্লাহর রহমতের ফেরেশতা চতুর্দিকে বেষ্টনী দিয়ে বসেন, আল্লাহর পক্ষ থেকে রহমা এবং সাকিনা তাদের উপর নাজিল হতেই থাকে, আল্লাহর দয়া এবং তাদের অন্তরের মধ্যে ট্রাঙ্কুয়ালিটি এবং পিস এবং শান্তি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, এটা হলো আমার মেইন আলোচ্য বিষয় আজকের আমার এই আয়াতের সাথে সম্পর্কিত। এবং আরেকটি পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে
এর চেয়ে উত্তম একটি মজলিসের মধ্যে মানে ফেরেশতাদের মজলিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্বের সঙ্গে তাদের কথা আলোচনা করেন এবং আল্লাহ প্রাউড করেন গর্ব করেন যে ফেরেশতারা তোমরা হয়তো আদম সৃষ্টির সময় পয়েন্ট উত্থাপন করেছিলে যারা দুনিয়া যাওয়ার পরে হয়তো কাতল ফসাদ করবে দেখো আমার বান্দা আমার মন্দিরে আমাকে জিকির করতেছে আমাকে স্মরণ করতেছে আল্লাহ অত্যন্ত খুশি হন জাকারাহুমুল আফি মানে ইনদাহু এজন্য আল্লাহ বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এজন্য আল্লাহর একজন ওলি বলেন যে আমার আল্লাহ আমাকে স্মরণ করতেছেন আমি ওই সময় আমি নিশ্চিত হয়ে যাই যে সময় আমি আল্লাহর জিকির তিলাওয়াতের মধ্যে বন্দেগীর মধ্যে আমি থাকি আমি মনে করি আমার আল্লাহ আমাকে স্মরণ করতেছেন জিকির সবচেয়ে বড় আরেকটি ফায়দা হলো মনের প্রশান্তি আজ আমরা হয়তো এই দেশে আসি সাত সমুদ্র তেরো নদী ফাঁড়ি দিয়ে শান্তির জন্য আরামের জন্য আমরা দেশে এসেছি বাট এই মুহূর্তে টিভির পর্দার সামনে আপনি যিনি আমাদের প্রোগ্রাম দেখতেছেন বা পরবর্তীতে আমাদের রেকর্ডের প্রোগ্রাম যারা দেখবেন একটিবার চক্ষু বন্ধ করে আপনি আপনার হিসাব মিলান যে প্রকৃতপক্ষে আমি বা আপনি কি শান্তি আমরা পেয়েছি এবং কোন কোন পয়েন্টে আমরা অশান্তি আমরা বুক করতেছি একটাবার আমরা হিসাব মিলাই আমার মনে হয় 100% আমরা সবাই শান্তি এ কথা কেউ আমরা দাবি করতে পারবো না কোনো পেরেশানি অবশ্যই আছে আর কিছু থাকবেই কারণ একমাত্র সুখের একটি জায়গা আল্লাহ বানিয়েছেন সেটির নাম হলো জান্নাত সেখানে কোনো ধরনের কোনো কষ্ট কোনো পেরেশানি নাই আর তার পুরা বিপরীত আরেকটি জায়গা খালি শুধুমাত্র কষ্ট আর কষ্ট সেখানে আরামের কোনো লেশ নাই যার নাম হলো জাহান্নাম আর দুনিয়া হলো জান্নাত এবং জাহান্নামের একটি মিশ্রিত জায়গা এখানে কিছু সুখও থাকবে দুঃখও থাকবে যার সুখের প্রমাণ বেশি তিনি সুখী আর যার দুঃখের পরিমাণ বেশি সেই দুঃখী বলে পরিগণিত হয় তো এবার আসুন দুনিয়ার অশান্তি থেকে মুক্ত হওয়ার জন্য আমরা এই উন্নত দেশে থাকার পরেও দেখবেন স্ট্রেস অ্যাংজাইটি পেরেশানি দুশ্চিন্তা লেগেই আছে এবং এগুলাতে পরিত্রাণ পাওয়ার পক্ষান্তরে যে পদগুলো সেটি হলো পাঁচ সপ্তাহের নামাজ আমরা সঠিকভাবে পড়তে হবে এটাও আল্লাহকে স্মরণ নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি আকিমি সালাতা লে জিকরি তোমরা নামাজ কায়েম করবে আমি আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ আকবার নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করে থাকি তো পাঁচ সপ্তাহের নামাজ পড়ার মাধ্যমে পেরেশানি যায় পাশাপাশি দুরুদ শরীফ এর মাধ্যমে পেরেশানি দূর হয় আর অনেক জিকির এবং তসবিহাত রয়েছে এর মাধ্যমেও পেরেশানি দূর হয় আল্লাহ পাক বিপদ থেকে মুক্ত করেন এক্সাম্পল হিসাবে হযরতে ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম যে পেরেশানির মধ্যে ছিলেন ফি জুলুমাতিন অন্ধকারের মধ্যে আবদ্ধ ছিলেন কিন্তু সেখানে গিয়েও তিনি আল্লাহর জিকির অব্যাহত রেখেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এজ এ রিজাল্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাসের পেটের ভিতরে বন্দী থাকা অবস্থায়ও সেখানে উনি শান্তি পেতে শুরু করেছিলেন তো মনের প্রশান্তির জন্য সাকিনা এবং ট্রাঙ্কুয়ালিটি পাওয়ার অন্যতম একটি উপায় হল জিকরুল্লাহ আল্লাহ বলেছেন আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহকে স্মরণ করলে আল্লাহর জিকিরের মাধ্যমে কলবের মধ্যে ইতমেনান চয়ন সুকুন শান্তি চলে আসে মনের স্যাটিসফ্যাকশন মনের প্রশান্তি পিস এবং ট্রাঙ্কুয়ালিটি পাওয়ার অন্যতম একটি উপায় হলো এই জিকরুল্লাহ শয়তান অত্যন্ত শক্তিশালী আমাদের শক্তি দিয়ে শয়তানকে মোকাবেলা মোটেই সম্ভব নয় এই শয়তানকে বাগাতে হলে একদিকে সে খুবই শক্তিশালী আবার আল্লাহ বলেছেন খান্নাস প্রকৃতপক্ষে শয়তান হলো সে অত্যন্ত দুর্বল সে বাগতে বাধ্য খান্নাস মানে সে খুব বেশি পলায়ন করে শয়তানকে ভাগানোর উত্তম পন্থা হলো জিকরুল্লাহ এজন্য হাদিসে এসেছে আজান ও আল্লাহর জিকির আজান যে সময় দেওয়া হয় শয়তান বাগতে থাকে এবং তার উপর এমন প্রেশার পড়ে চাপ পড়ে তার পিছন দিকে শব্দ করে বাতাস বেরোতে থাকে এবং সে বাগতে বাগতে এত দূর চলে যায় সেখানে যাওয়ার পরে যেখানে যাওয়ার পরে সে আজানের আওয়াজ শুনতে না পায় এতটুকু দূর যাইতে বাধ্য হয় শয়তানকে ভাগাতে হলে সবচেয়ে উত্তম হাতিয়ার হলো জিকরুল্লাহ আপনি দেখবেন অনেক সময় মনের মধ্যে হয়তো দুশ্চিন্তা চলে আসতেছে
খারাপ মনোভাব আপনার মনে চলে আসছে এটা থেকে বাঁচার জন্য আপনি চক্ষু বন্ধ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে দেখবেন পরীক্ষিত এটা অনেক সময় মনের মধ্যে বাদ জিনিসের ডিজায়ার বা ইচ্ছা জেগে উঠে ওইটাকে দূরীভূত করার জন্য সবচেয়ে বড় অ্যাটম বোমের মতো কাজ করে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন দেখবেন আপনার মনটা ফ্রেশ হয়ে গেছে ওই খারাপ মনোভাব থেকে আপনার মনটা বেরিয়ে এসেছে তো এটা হলো আরেকটি ফায়দা এক তো হলো জিকিরের মাধ্যমে আল্লাহ আমাকে স্মরণ করবেন আল্লাহ আমাকে নিয়ে প্রাউড করবেন দুই নম্বর আমি দুনিয়ার শান্তি পাবো অন্তর মধ্যে আমার প্রশান্তি আসবে দুশ্চিন্তা থেকে স্ট্রেস থেকে অ্যাংজাইটি থেকে আমি আমার নিজেকে বাঁচাতে পারবো আর তিন নম্বর হলো যে আমি শয়তানকে বাগাতে পারবো শয়তানকে আমি তার কোমর ভাঙতে হলে সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহর জিকির আল্লাহর জিকির চার নম্বর জিকিরের মাধ্যমে আল্লাহ রাজি এবং খুশি হন এমন একটি কাজ যার মাধ্যমে আমি আল্লাহকে সহজে আমি রাজি এবং খুশি করতে পারবো পাঁচ নম্বর আমার সকল টেনশন দুশ্চিন্তা দূর হবে ছয় নম্বর অন্তরের মধ্যে খুশি এবং শান্তি চলে আসবে সাত নম্বর আমার অন্তরকে মজবুত করবে আট নম্বর আমার চেহারার মধ্যে নূর পয়দা হবে নয় নম্বর রিজেকের প্রশস্ততা আসবে জিকিরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা রিজেক বাড়ান দশ নম্বর আল্লাহ সুবহানাহু তাআলা যারা সবসময় জিকির করেন আল্লাহকে স্মরণ করেন তাদের একটা মর্যাদা এবং মকাম প্রত্যেকটি মানুষের অন্তরের মধ্যে তাদের একটি মকাম চলে আসে তাদের প্রতি শ্রদ্ধার একটা সবাই ওনাকে শ্রদ্ধার সঙ্গে দেখে মনের মধ্যে একটা শ্রদ্ধার ভীতি চলে আসে ওই মানুষের পথে দেখবেন আমাদের দেশের মাশাইখিন তাদের কোনো হাতিয়ার নাই তারা কোনো মানুষের কোনো করেন না কিন্তু অটোমেটিক সবাই তাদেরকে রেসপেক্টের কারণে শ্রদ্ধার কারণে এত একটা মর্যাদার একটা সম্মানের আসনে বসানোর কারণে তাদের প্রতি একটা ভয় থাকে বেশি যেটাকে রুব বলা হয় এবং এই রোগটা সবচেয়ে বেশি যাকে দেওয়া হয়েছিল তিনি ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আকরাম সাল্লাম বলেন উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন মিন ক্বাবলি আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঁচটি স্পেশাল জিনিস দান করা হয়েছে পূর্বেকার কোনো নবীকে সেটা দেওয়া হয়নি তার মধ্যে একটি হলো যে দুশ্মনের অন্তরে রোগ ডেলে দেওয়া হয়েছে মসিরাত শাহরিন উলকিয়া রব মসিরাত শাহরিন শত্রু এখনও পর্যন্ত আমার কাছে আসতে হলে আরও এক মাস লাগবে কমপক্ষে এক মাসের ডিস্টেন্স এবং দূরত্বে থাকার পরেও সেখানে তার অন্তরের মধ্যে আমি নবীর প্রতি তার ভয় চলে আসে এটা ছিল অস্বাভাবিক একটি মুজিজা যেটি দেওয়া হয়েছিল নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামকে এভাবে রসুলের সঙ্গে দেওয়া হয়েছিল জওয়ামিউল কালিম খুব সংক্ষেপে কথা বলতে পারতেন এমন ওয়ার্ড থাকতো খুব সংক্ষেপ বাট অর্থবহুল বিপুল সংখ্যক অর্থ তার ভিতরে থাকতো এবং নবী করিম সাল ইসলামকে সব জায়গায় নামাজ পড়ে নামাজ পড়া যায় উম্মতের জন্য প্লাস অজুর পরিবর্তে ড্রাই এবলিউশন তাইমুমের উপহার এটা দেওয়া হয়েছে এই উম্মতকে আগে কিন্তু এই সুযোগ ছিল না এবং নবী করিম সাল ইসলাম কঠিন কেমতে মেন সফাওয়াত যার মাধ্যমে বিচার কায়েম হবে এই দায়িত্বটি একমাত্র আমাদের নবী ইসলামকে দেওয়া হয়েছে এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম শুধুমাত্র নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট এরিয়ার জন্য নয় বরং সব সময়ের জন্য কেয়ামত পর্যন্ত সকল এরিয়া সকল জনগোষ্ঠী ইভেন ইনক্লুডিং জিন সকলের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানিয়ে প্রেরণ করা হয়েছে উনি কোনো গোত্রভিত্তিক বা কোনো এলাকাভিত্তিক বা সময়ভিত্তিক নবী নন আল্লাহ আমাদের সকলকে জিকুল্লাহর মাধ্যমে দুনিয়ার প্রশান্তির পাশাপাশি আখেরাতের মুক্তি আল্লাহর সন্তুষ্টি জান্নাতের উঁচু মকাম অর্জন করার পাশাপাশি শয়তান থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করার তৌফিক দান করুন আমিন জাযাকুমুল্লাহ খাইরান জাযা একজন কলার আমাদের সাথে আছেন লাইনে আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম আমরা বাবা আদম আলাইহিসসালাম ওর মাজার শরীফ অথবা রমলা বা কবর কোন জায়গায় আর
মাগরিবের নামাজ, মাগরিবের নামাজ আমরা প্রথমে পড়ি ফরজ, অন্যান্য নামাজের মধ্যে আমরা সুন্নত পড়ি। এটা আসলে ব্যতিক্রম কেটে লাগে, আচ্ছা সুন্নত আমরা দেখি বাদে 2 ঘন্টা, যেটা আগে আমরা করি না এটা লাগে। আর কোনো কোনো মাজহাবে তারা যে পড়েন ওদের একটা দয়া করে বলবা। ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর মুফতি সাহেব হুজুর দিবেন। হুজুর উনি আদম আল ইসলামের মাজার কোথায় উনি জানতে চাচ্ছেন প্রথমেই। জি ইনশাআল্লাহ, আপনার প্রথম প্রশ্ন হলো আদম আলাইহিস সালামের কবর কোথায়। তো প্রথমে আমি আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের প্রোগ্রাম সম্পর্কে মন্তব্য করেছেন, কমেন্ট করেছেন, এই প্রোগ্রামের মাধ্যমে অনেক উপকার হচ্ছে। আপনাদের কমেন্ট আর এই উপকারিতা সার্থক হবে তখন যদি আল্লাহর কাছেও এটা উপকার হিসাবে গণ্য হয় এবং কঠিন কিয়ামতে আপনার মান্নাতের রসুল আল্লাহ যেন আমাদের প্রোগ্রামকে বলা এবং শোনাকে যেন সেই পর্যায়ে কবুল করেন, আমিন আমিন। আপনি প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন আদম আলাইহিস সালামের কবর কোথায়। তো আপনি বলেছেন কিতাবে কোথাও পান নাই। প্রথমত এই কবর কোথায় এটা এমন একটি প্রশ্ন, এটা জানলে খুব ফায়দা, না জানলে খুব ক্ষতি পর্যায়ে পড়ে না। এজন্য সাহাবায়ে কেরাম কোনোদিন প্রশ্ন করেন নাই যে রাসূলুল্লাহ আদম আলাইহিস সালামের কবর কোথায় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বেচ্ছায়ও এই কথাটি ক্লিয়ারলি বলেন নাই যে আদম আলাইহিস সালামের কবর তথায় বলেন নাই, কারণ এটা জানার মধ্যে খুব ফায়দা নয়, না জানলেও খুব সমস্যা নয়। এই সমস্ত প্রশ্ন কোরআন এবং হাদিসের মধ্যে অ্যাভয়েড করা হয়েছে, বাট এরপরেও জানলার শেষ নাই, জানলে অবশ্যই ভালো আছে হিসাবে হয়তো জ্ঞান বৃদ্ধি হবে, যদি উল্লেখযোগ্য ফায়দা নয়। উলামা একরামের মতানক্য রয়েছে আদম আলাইহিস সালামের কবর কোথায়। কেউ বলেছেন ইন্না মাওদিয়া কবরে সাইয়িদিনা আদম আলাইহি সালাতু ওয়াসালাম ফি জবল আবি কুবাইস, মক্কার পাশে জবলে আবু কুবাইস নামে একটি পাহাড় আছে, সেখানেই আদম আলাইহিস সালামের কবর বিদ্যমান। দ্বিতীয় ইয়ে হলো মাওদি কবরি সাইয়িদিনা আদম আলাইহিস সালাম ফি মিনা, মসজিদে খয়েফের কাছে মিনার পাশাপাশি আদম আলাইহিস সালামের কবর। তিন নম্বর, কারো কারো মতে মসজিদে খয়েফ যেখানে মিনার কাছে একটা মসজিদ, ওই মসজিদের পাশেই ওনার কবর। চার নম্বর হলো মাওদি কবরি সাইয়িদিনা আদম আলাইহিস সালাম ফি ওয়াদি এ সরন্দ্বীপ ফিল হিন্দ, হিন্দুস্তানের সরন্দ্বীপে দ্বীপে, সেখানে সন্দ্বীপে ওনার কবর বিদ্যমান রয়েছে। পঞ্চম নম্বর আরেকটি মতামত হলো বায়তুল মাকদিসে। তো এই উলামা একরামের পাঁচটি ওপিনিয়ন রয়েছে, বলবেন কোনটি সঠিক এটা বলা অসম্ভব। এবং নবী করিম সালাম এইভাবে ব্যাপারে আলোকপাত করা না করার পিছনে কারণ, কার কবর কোথায় এটা জেনে আমাদের তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নেই, না জানলেও কোনো ক্ষতি নেই। বাট এরপর আমি পাঁচটি ওপিনিয়নের কথা বললাম উলামায়ে কেরামদের। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো বিতির কখন শুরু হয়েছে, এটা আমি মনে করি সমান ও একই পর্যায়ের প্রশ্ন। শুরু হয়েছে আল্লাহ নবী ইসলামের জমানায় এবং প্রথম দিকে ছিল না। বিতিরের নামাজ হাদিসটা আসছে ইন্নাল্লাহ আমাদ্দাকুম বিসলাতিন হিয়া খাইরুল্লাকুম মিন হুমুরিন নাহাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে আমার সাহাবারা, হে আমার উম্মতেরা, আল্লাহ তোমাদেরকে একটি নামাজ ইনক্রিজ করেছেন, একটি নামাজ এজাফা করেছেন, অ্যাড করেছেন, এবং এই নামাজটা আল্লাহর দৃষ্টিতে এত দামি, লাল বর্ণের বেশ কতটি উটের মালিক হওয়ার কারণে আরবের লোকেরা যেভাবে তাদেরকে সুখী মনে করতো এবং প্রাউড করতো, এই বিতির নামাজটা এর চেয়ে আরও দামি আল্লাহর কাছে। লাল বর্ণের বেশ কতটি উটের মালিক হয়ে আমি যতটুকু আমি লাভবান হলাম, বিতির নামাজ পড়লে কিন্তু এর চেয়ে বেশি লাভবান হওয়া যায়, না পড়লে এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া যায়, এটা বিতির। নবীজি আরও বললেন ফামাল্লাম ইউতির ফালা ইসামিন্না, রসুল্লাহ সাল্লাম বলেছেন যারা বিতির পড়বে না তারা আমার উম্মতের মধ্যে পরিগণিত না হয়। আল বিতির হক্কুন, এটা অত্যন্ত জরুরি একটি ব্যাপার। আরও বলেছেন আও তিরু ইয়াহলাল কোরআন, কোরআনওয়ালারা তোমরা অবশ্যই বিতির পড়বে। কোরআনওয়ালা বলতে দুইটি মিন, একটি মিনিং হলো আমরা মুমিন, আমরা প্রত্যেকেই কোরআন বিশ্বাস করি, হে কোরআনের বিশ্বাসীরা অর্থাৎ হে মুমিনগণ তোমরা অবশ্যই বিতির পড়বে। আর আরেকটি অর্থ হলো আহলুল কোরআন বলতে হাফেজ, যারা কোরআন হিফজ করেছেন, আমার পাশের সাথে যিনি আছেন হাফিজ মাওলানা আলী ইয়াকত, উনিও হাফিজুল কোরআন, তত জহিদ একজন হাফিজ কোরআন, ওনাদের মতো যারা কোরআন হিফজ করেছেন তাদেরকে মিন করা হয়েছে যে আপনারা যারা হাফেজ, কোরআন শরীফ আপনাদের সিনে ধারণ করেছেন, আপনারা শেষ সাথে নামাজ পড়বেন, বিতিরও পড়বেন, এটা আল্লাহ নবীর নির্দেশ। প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির নামাজ অনেক সময় সোয়ারির উপরেও পড়ে ফেলতেন নফলের মতো, বা শেষ দিকে নবী করিম সাল্লাম বিতিরের সময় সোয়ারি থেকে অবতরণ করে নিচে নেমে পড়তেন, ইবনে উমর ওইভাবে করতেন। তো এই সব মিলিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মতে বিতির নামাজটি এটা
ওয়াজিব এবং তিন রাকাত আমরা বিতর পড়ে থাকি তো ডেইলি আমরা যে নামাজ পড়ি 17 রাকাত ফরজ আর বিতরের তিন রাকাত এটা মক্কায় থাকতে নামাজ ফরজ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে শুধুমাত্র ফজরের দুই রাকাত এবং আসরের দুই রাকাত পড়তেন ঠিক আছে আর পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর শুরু হয়েছে তো আমি এই ব্যাপারে ইনশাআল্লাহ পরে আর কথা বলবো ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ দর্শক আমরা একটা ছোট বিরতিতে যাব বিরতির পর আবারও আমরা ফিরে আসব এতক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আমরা বিরতির পূর্বে মুফতি সাহেব হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম এক ভাই প্রশ্ন করছিলেন বিতরের নামাজ কখন শুরু হয়েছিল এই সম্পর্কে আমরা মুফতি সাহেব হুজুরের আলোচনা শুনছিলাম অবশিষ্ট আলোচনা এখন আমরা শুনব ইনশাআল্লাহ হুজুর বলবেন জাযাকুমুল্লাহ বিরতির পূর্বে প্রশ্নের দুই নম্বর প্রশ্নের আমরা কিছু আলোচনা করেছি উত্তর এবং আরেকটি প্রশ্ন ওনার রয়েছে এরপর আপনাদের কল নেওয়া হবে ইনশাআল্লাহ সো দ্বিতীয় প্রশ্ন ওনার ছিল বিতির কখন থেকে শুরু হয়েছে তো এটুকু বলা যায় যে শুরুতে বিতির ছিল না কারণ আল্লাহ নবী যেই বলেছেন ইন্নাল্লাহ আমাদ্দাকুম আল্লাহ অ্যাড করে দিয়েছেন এবং আরেকটি হাদিসে নবী করিম সাল্লাম বলেছেন একজন আরবির প্রশ্নের উত্তরে যে খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা ডেইলি আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় পাঁচ ওয়াক্ত ব্যতীত আর কোনো নামাজ জরুরি নয় এটা বলেছেন তাহলে বোঝা গেল শুরুর দিক দিয়া বিতির ছিল না বিতির পরে এসেছে আমি আরও বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকা অবস্থায় সর্বপ্রথম ফজর পড়তেন দুই রেখাত আর আসর পড়তেন দুই রেখাত ইভেন মেরাজের পূর্বেও মেরাজে যাওয়ার পরে যেটি হিজরতের তিন বছর আগে অন্তত পক্ষে নবুয়ত প্রাপ্তির দশ বৎসর পরে রাসূলের বয়স যখন পঞ্চাশ বা পঞ্চাশের তুলা উপরে তখন রাসূল ইসলাম মেরাজে গিয়েছিলেন মেরাজের মাধ্যমে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে তখন হয়তো বিতির ছিল না এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিতির অ্যাড করে দিয়েছেন তাহলে খুলাসা আনসারটি পাওয়া গেল নবুয়ত প্রাপ্তির দশ নম্বর বৎসরের পরে হিজরতের পূর্বেই কোনো এক বৎসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিতিরকেও পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে এশার সাথে বিতিরকেও ওয়াজিব করে দিয়েছেন আলাদা মেনশন এই কারণে করা হয় নাই কারণ বিতিরের টাইম আর এশার টাইম সেম টাইম এশার পরে ফজরের আগ পর্যন্ত কোনো এক টাইমেই এশার টাইমেই বিতির পড়ে নেওয়া হয় এই হলো আপনার তৃতীয় প্রশ্নের উত্তর তিন নম্বর আপনার প্রশ্ন ছিল যে মাগরিবের নামাজের পূর্বে কেন সুন্নত পড়া হয় না বাকি প্রত্যেক অক্তেই সুন্নত রয়েছে ফজরের দুই রাকাত সুন্নত মুয়াক্কাদা জুহরের পূর্বে চার রাকাত সুন্নত মুয়াক্কাদা আসরের পূর্বে চার রাকাত মুয়াক্কাদা না হলেও চার রাকাত পড়ার কথা হাদিসে এসেছে এবং তার অত্যন্ত সওয়াব এসেছে এশার পূর্বে রাসূল ইসলাম চার রাকাত পড়ার কথা না আসলেও জেনারেল হাদিস থেকেই পাওয়া যায় প্রত্যেক নামাজে আজান একামতের মধ্যখানে নামাজ পড়তে হয় তাই এশার আগে আমরা চার রাকাত পড়ে থাকি সেই সময় মাগরিবের আগেও সুন্নত ছিল সাহাবা একরাম পড়তেন দুই রাকাত পড়তেন বুখারী শরীফে রয়েছে এবং রাসূল বলেছেন বাইনা কুল্লা আযানে সালাতুন প্রত্যেক অক্তে নামাজ রয়েছে নামাজ রয়েছে তিন নম্বর বলেছেন লেমাং শাহ তবে এটা ঐচ্ছিক চাইলে পড়তে পারেন নাও পড়তে পারেন যেহেতু মাগরিবের টাইমে আগের সময়টা একটা শর্ট থাকে তো বুখারী শরীফে রয়েছে একজন সাহাবিকে প্রশ্ন করা হলো যে আপনারা কি মাগরিবের আগে পড়তেন উনি বলেন ইয়েস জিজ্ঞেস করলে এখন কেন পড়েন না বলেন আশুগুল ব্যস্ততা এবং টাইমের শর্ট হওয়ার কারণে আমরা হয়তো মাগরিবকে পড়ি না বা যদি সুযোগ থাকে সময় থাকে চাইলে আপনি পড়তে পারেন মক্কায় মদিনে একটু সময় দেওয়া হয় বিশেষ করে মক্কায় যেন লোক মাগরিবের জমাতে শরীক হতে পারে আপনি যদি সেখানে থাকেন টাইম পান পড়তে পারবেন আমার দৃষ্টিও দেখবেন রমজান শরীফে আমরা সাধারণত ইফতারের পরে একটু সময় দেওয়া হয় যাতে লোক ইফতার করে আসতে পারে অনেক আছেন হয়তো মসজিদে একটু আগে চলে আসলেন বা কেউ মসজিদে বসে শুধু খেজুর দিয়ে ইফতার করেন আপনার হাতে সময় রয়েছে পাঁচ সাত মিনিট আপনি এই টাইমে চাইলে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তো এটা মুয়াক্কাদা নয় মেন প্রশ্ন হলো কি মুয়াক্কাদা নয় মুয়াক্কাদা হলো শুধুমাত্র ফজরের আগের দুই রাকাত এবং জোহরের আগের চার রাকাত আর আসরের আগের চার রাকাত এশার আগের চার রাকাত সুন্নতে গৈর মুয়াক্কাদা ঠিক তেমনিভাবে মাগরিবের আগেও চাইলে দুই রাকাত পড়তে পারবেন গৈর মুয়াক্কাদা হিসাবে মুস্তাহাব হিসাবে ঠিক আছে জাযাকুমুল্লাহ খাইরান জাযা একজন কলার আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ হাজী মোহাম্মদ শফিকুল আলম কুরাইশ বাঙালি থেকে আমি স্যারকে একটা প্রশ্ন করতাম স্যার জি বলুন বলেন আপনার প্রশ্ন জি
আমাদের সম্ভবত কলটা মিস হয়ে গেল, আমরা পরবর্তী কলে যাবো। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি বলেন। জি বলেন। প্রথমটা হইলো যে খাজা নামাজের ওজন বেশি না নফল নামাজের ওজন বেশি? দুই নম্বর প্রশ্ন হইলো উমর খাজা এটা না করলে হইব যে বেশি বেশি তো বা করতাম আর নফল নামাজ পড়লে ওই দিব তো ওটা তা করিতা কিলা কিলা। ইনশাল্লাহ, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না। ওকে, আপনি শুনতে থাকুন, ইনশাল্লাহ মুফতি সাহেবের উত্তর দিবেন। প্রথম প্রশ্নের উত্তর, কজা নামাজের ওজন বা প্রয়োজন গুরুত্ব বেশি নাকি নফল নামাজের গুরুত্ব বেশি, এটা আনসার খুবই পরিষ্কার। ফরজ নামাজের কজা করাও ফরজ, আর নফল নামাজ তো নফলই, পড়লে সব আছে না পড়লে কি নাই কোনো সমস্যা নাই। তো এখান থেকে তো বোঝা গেল নফলের চেয়ে ফরজের দাম যেহেতু বেশি, তাইলে ফরজের চেয়ে এই নফলের চেয়ে কজা নামাজের গুরুত্ব অবশ্যই বেশি হবে। আপনার দ্বিতীয় প্রশ্ন, উমর কজা কি পড়তে হবে নাকি শুধু তওবা করে নফল পড়লেই চলবে? যদিও কৃষ্ণ গুলামা একরাম বলতেছেন তওবা করলে আর নফল নামাজ পড়লে চলবে, কিন্তু কোনো হাদিসের মধ্যে পরিষ্কারই কথা আসে নাই। বরং হাদিস থেকে আমরা যেটা পাই, এবং এটাই চার মজহবের সকল উলামা একরাম সহ নির্ভরযোগ্য উলামা একরাম প্রায় সবাই একমত, কজা নামাজ আপনাকে পড়তেই হবে, এবং আমরা কজা হতেই দিব না। আমাদের মতো তো আল্লাহর নবী সাহাবে কারণ তোমার কথা ছিলই না, আমাদের হয়ে গেছে বিদায়, আমরা কেন করলাম এটার জন্য আমরা অপরাধী। আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবাও করতে হবে এবং ওগুলার কজাও করতে হবে। কেন করতে হবে? দেখেন, ফেকার কিতাবের মধ্যে একটা রুল রয়েছে, এই কথাটা হয়তো আপনারা বুঝতে একটু হার্ড পাইতে পারেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে নামাজের নির্দেশ দিয়েছেন, রোজার নির্দেশ দিয়েছেন, হজের নির্দেশ দিয়েছেন, যাকাতের নির্দেশ দিয়েছেন, তাই না? তো যে নির্দেশের মাধ্যমে নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ, যদি আমি ফরজটার দায়িত্ব আদায় না করি তাহলে এটা কজা করা অটোমেটিক ফরজ থেকেই যায়। উসুলে ফেকার ইস্তলা হিসাবে সেখানে হলো আদায়ের জন্য যে নস, কজার জন্য সমান এই নস, আমি কিতাবের শব্দ বললাম। অর্থাৎ যে এভিডেন্সের মাধ্যমে নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ, যদি আমি এটা আদায় না করে থাকি ডিউ থেকে যায়, তাহলে এটা পরবর্তীতে কজা করাটা আমার উপর ফরজ দায়িত্ব থেকেই যায়। এবার আসুন, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে কোনো উলামা একরাম দ্বিমত করে নাই। সেখানে কেউ বলেন নাই যে ভাই আপনার রোজা তরক হয়েছে, বা আপনি হজ করেন নাই ফরজ হজ, বা আপনি যাকাত দেন নাই আপনি তওবা করে ফেলেন, নফল ছেড়ে দিয়ে দেন আপনার আদায় হয়ে যাবে, কেউ এই কথা বলেন না। হজের ক্ষেত্রে সবাই একমত, যদি লাইফে আপনার ফরজ হজ আপনি আদায় না করে থাকেন মৃত্যুর আগে অবশ্যই আদায় করতে হবে, নতুবা অসিয়ত করে যেতে হবে। যাকাতের ক্ষেত্রেও তাই, আপনি হিসাব করে বিগত দিনের যাকাত দিতেই হবে। রোজার ক্ষেত্রেও তাই, নতুবা ফিদিয়া দেওয়ার ব্যবস্থা করে যেতে হবে। তো নামাজের ক্ষেত্রে কেন এত সুলকানি আমি বুঝি না। এজন্য নামাজ এত গুরুত্বপূর্ণ, আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলবো কোনো হাদিস এরকম নাই যে কজা নামাজ পড়তে হবে না, শুধু তওবা করলেই চলবে, একটি হাদিসও নাই। বরং বুখারী শরীফের হাদিস যেটি রয়েছে অত্যন্ত কঠোর বাণী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মান্না মাং সালাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা ইসতাইকাজা ও যাকারাহা। নবীজি বলেন, হে আমার উম্মত, যদি তুমি নামাজ মিস করে ফেলো, তুমি ঘুমেছিলে অথবা তুমি ভুলে গিয়েছিলে, ঘুম থেকে ওঠার পরে সঙ্গে সঙ্গে মকরু টাইম না হলে তাড়াতাড়ি তুমি নামাজ পড়ে নেবে, তুমি ভুলে গিয়েছিলে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ, আর দেরি নাই, আর দেরি নাই, তোমাকে পড়তেই হবে। এবার বলুন তো কি, ঘুমাইয়া ভুলে গিয়াও যে নামাজ মাফ হলো না, ইচ্ছাকৃতভাবে যদি আমি অবহেলা করে নামাজটা আমি না পড়ি, তা আমি তো অপরাধী হলাম। ওইখানে যদি আমার ঘুমের কারণে অ্যাক্সিডেন্টলি নামাজ মিস হয়েছিল বা ভুলে গিয়েছিলাম, হয়তো গুনা না হতে পারে, এখানে গুনাও হবে। ওই নামাজটা যদি ভুলে যাওয়ার পরেও মাফ হয় নাই, তাই না? এবং ঘুমানোর কারণে তখন মাফ হয় নাই, তাহলে আমি সজাগ, আমি ঘুমো না, ওই নামাজ কদা করবো না কেন বলেন তো দেখি আমাকে। এবার আসুন, ওনারা বলে যে দেখেন এখানে দুই কারণে কদা কথা বলা হয়েছে, ঘুমাইলে অথবা বললে। সজাগ থাকা অবস্থায় নামাজ মিসলে পড়ার কথা নবী বলেন নাই। আরে ভাই, এটা না বললেও আপনি গুসলে ফাঁকা পড়েন, ওই জায়গায় মাফ হওয়ার চান্স ছিল, যখন মাফ হয় নাই, এদিকে তো আরও আরও শক্তভাবে এটা করতে হবে। এটা এমন ভাবে দেখেন, কোরআনে করিম আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুল্লা হুমা উফিন, তুমি মা বাবার কোনো নির্দেশের কারণে, আচরণের কারণে তুমি বিরক্ত হয়ে উফ
আহ কেন বাবা এটা করলেন, কেন বাবা এটা বললেন, কেন মা এটা করলেন, এতটুকু পর্যন্ত শব্দ তুমি তোমার মুখের মধ্যে উচ্চারণ করো না। আচ্ছা, এখন যদি কেউ বলে যে দেখো মা বাবার কোনো নির্দেশ বা আচরণে আমি বিরক্ত হয়ে উফ বলবো না বলেছেন, আর মা বাবাকে তো গালি দিতেন আল্লাহ পাক নিষেধ করেন নাই, মারতে নিষেধ করেন, তাই আমি গালি দেবো মারবো, এটা বুকামি হবে। কারণ যে জায়গায় মা বাবার ব্যবহারের কারণে বিরক্ত হয়ে উফ বলা যায় না, সেখানে মারা বা গালি দেওয়া তো এটা জায়েজ হতেই পারে না। ঠিক তেমনিভাবে এটাকে বলে দলালাতুন্নাস। এই দলালাতুন্নাস থেকে বোঝা গেল, এটা আমি ফেকার একটা ইস্তেলাহি শব্দ আমি বলেছি, এটা ওলামা একরাম বুঝবেন, যারা যদি গুগল দেখে যারা ফতোয়া দেন তারা হয়তো এটা বুঝবেন না। দলালাতুন্নাস থেকে বোঝা গেল যে ঘুমায় যখন মাফ নাই, ভুলে গিয়ে যখন মাফ নাই, তাহলে সজাগ কথা হলে তো কথা করতে হবে। এবার আসলে একটা আমরা দেখতে হবে কোনো প্রমাণ আছে কি নিয়ে না, যে নবীজি ঘুমেও ছিলেন না, সজাগ ছিলেন, বুলেনও নাই, তারপরে কথা পড়েছেন। যদি আমরা একটা দলিল পেয়ে যাই তো ক্লিয়ার হয়ে গেল। আসুন, নবী করিম ইসলাম খন্দকের যুদ্ধে ওনার নামাজ মিস হয়েছিল, উনি সজাগ ছিলেন, বুলে যান নাই, এরপর ওই নামাজ কথা করছেন না করছেন না? বহার আছে রসুল্লাহ ইসলাম কথা করেছেন, উমর আদান কথা করেছেন, ইমাম বখারি রহমতুল্লাহি আলহি বহার সাহেব চ্যাপ্টার নিয়েছেন, বাবু কদাই সালাওয়াতিল ফাইতা আল উলা ফাল উলা। নামাজ কদা হলে এক একটা করে কদা করতে হবে, ইমাম বুখারী কি হাদিস বুঝেন নাই? তাহলে নামাজ কদা হলে পড়ার কথা বলেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহিও, আমি কদা করব কেন? এর জন্য তবাও করতে হবে, কদাও করতে হবে। এখন যারা মনে করেন নফল পড়লে আর তবা করলে চলবে, যদি ওনারা চালাই দিতে পারেন আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা এটা বন্ধ করে দিই না, আমরা মনে করি করতে হবে, কদা তো করবোই না, আর কদা হয়ে গেলে যত তাড়াতাড়ি আমরা কদা করে ফেলবো তবাও করবো ইনশাআল্লাহ। জাযা কুমুল আহসান জাযা। একজন কলার লাইনে আছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার প্রশ্ন বলুন। আমার তিনটা প্রশ্ন। জি বলুন। তাহলে এক নম্বর প্রশ্ন হইল, জোহর নামাজ যেদিন একবারে লাস্ট টাইম হয়ে যায় গিয়া, আসর যখন হামাই গেছে গিয়া আর কি, তখন আমি জোহর খোজা পড়ি আসর নামাজ পড়তাম পারবো না। আচ্ছা, মানে আসর থামাই গেছে গিয়া আর কি, দেখা গেছে ক্যালেন্ডারে দেখছি আসর থামাই গেছে। এক নম্বর। দুই নম্বর প্রশ্ন হইল যে ফজরের নামাজ বাদে আপনি তো কইছিলেন যে সরু দুটার বাদে ইশরাকের নামাজ, ইশরাকের নামাজ মানে চাই রাখাত নি না দুই রাখাত পড়লে হইব ওখানটা হইল। আচ্ছা, আর তিন নম্বর প্রশ্ন হইল, যেমন মনে করো যে কোনো আমল যদি সকালে, যেমন মনে করো একটা জিনিস সকালে দশবার কুল কল্লা পড়িতাম, বিকালে দশবার কুল কল্লা পড়িতাম মাফি করবাতে, ও জিনিসটা মনে করো যদি আমি মাফি করবাতে পারলাম না, খালিও সকালে পড়িলাম সব ওই বলি বা কতটুকু সব পাইম আর কি। ওকে ইনশাল্লাহ, আপনি শুনতে থাকুন, আপনার প্রশ্নের উত্তরগুলো হুজুর দিবেন। প্রথম প্রশ্ন, জোহরের নামাজ আপনি পড়েন নাই, আসরের টাইম শুরু হয়ে যায় যদি, তাহলে তো অবশ্যই প্রথমে তো আমি কদা হতে দেব না, আর কদা হয়ে গেলে অবশ্যই যদি এক দুই তিন চার পাঁচ পর্যন্ত পাঁচ পাঁচ পর্যন্ত আমার কদা হয়, তো আগে কদা নামাজ পড়তে হয়, তারপরে ওয়াক্ত নামাজ পড়তে হয়। এখানে অর্ডার মেনটেন করা, এই বুখারী সাহেব ইমাম বুখারীর মতো যে চ্যাপ্টার আমি পড়েছিলাম আল উলা ফাল উলা, সেখানে অর্ডারও মেনটেন করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুহর এবং আসর বা মাগরিবের নামাজ কদা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথমে আসর মাগরিব পড়ে তারপরে নামাজ পড়েছেন, তেত্তারতি এবং অর্ডারে আগের নামাজ আগে কদা করতে হয়। হ্যাঁ, যদি নামাজের কদার নাম্বারটা ছয় বা এতে বেশি হয়ে যায়, অথবা আপনার স্মরণ ছিল না কদা নামাজ, বা আপনি যদি কদা পড়তে যান তাহলে এখন ওয়াক্তের কারেন্ট নামাজ এটা এটা হতো সময় একবার কমে গেছে, এটা আবার কদা হয়ে যাবে, তাহলে হয়তো আপনি ওই কদা নামাজ রেখেই আপনি বর্তমান নামাজ পড়ে নেবেন, নতুবা আপনাকে আগের নামাজ পড়তেই হবে, আপনাকে জোর নামাজ আগেই পড়তে হবে। একটি কথা এখানে আপনাকে আমি জিজ্ঞেস করব, আপনি বলেছেন যে কোনো ক্যালেন্ডার হিসেবে দেখেছেন কোনো ক্যালেন্ডার অনুযায়ী যে আসরের টাইম শুরু হয়ে গিয়েছে, এখানে একটি কথা মনে রাখবেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে জুহরের নামাজ দুই মিছিল পর্যন্ত থাকে, অর্থাৎ দুই মিছিলের পরে আসর শুরু হয়, একটু লেট পর্যন্ত থাকে। যদি সেই হিসাবে যদি আপনার জুহরের রক্ত থেকে যায়, আপনি জুহর টাইম মতোই রয়েছে মনে করে আপনি কদা নয়, আপনি আদা হিসাবে আদা করবেন, এবং আসর নামাজ আপনারা দুই মিছিলের পরেই যেন পড়েন, যাতে আর কোনো সমস্যা যেন না থাকে। আমি আবার বলবো, এক মিছিল পর্যন্ত আর্লি জুহর, এর ভিতরে আমরা জুহর যেন পড়ে নেই, আর দুই মিছিল, এক মিছিল থেকে দুই মিছিল পর্যন্ত ওই টাইমে যেন আমরা জুহর বা আসর কিছুই আমরা পড়লাম না, দুই মিছিলের পরে আমরা আসর পড়লাম। হ্যাঁ, ইমার্জেন্সি কোনো কারণে যদি হয়, মিছিল মানে এটা শব্দ তো বুঝবেন না আপনারা, আপনার ক্যালেন্ডার দেখবেন
আর্লি আসর আর লেট আসর এইভাবে হয়তো আপনারা দেখতে পারেন। বা মিছিলের মানে হলো আপনি সূর্যর আলোর মধ্যে একটা কোন একটা একটা স্টিক বা একটা স্টাফকে আপনি গাড়লেন, ঠিক আছে? তো মনে করেন একটা একটা জিনিস আপনি ইয়ে ধরলেন এখানে, তার ছায়া, তার এই যে আপনি যে অবজেক্ট যেটা আপনি রাখলেন সমান একবারের পরে পর্যন্ত তার তো মেইন ছায়া, তারপরে যেটা হবে এটা হবে আরও এক বাড়ি পর্যন্ত এক মিছিল, ডাবল বাড়ি পর্যন্ত দুই মিছিল হয়ে যাবে ছায়াটা দিয়ে লম্বা হওয়া। তো আমার মনে হয় যে ক্যালেন্ডারে দেখবেন দুহরে আসরের নামাজ শুরু হওয়ার ক্ষেত্রে দুইটি টাইম কোনো কোনো দেখা যায়, ইভেন লেট আসর যেটা আছে এর আগ পর্যন্ত দুহর পড়া যাবে বলে আমরা মনে করি, ঠিক আছে? আপনার দ্বিতীয় প্রশ্নের হলো যে এশাকের নামাজ পড়বেন দুই রেখাত নাকি চার রেখাত না দুই রেখাত? দুই রেখাত পড়লেও হয়ে যায়, বাট উত্তম হলো দুই দুই চার রেখাত পড়ে নিতে পারলে। বাট আর যেটা এসে দুই রেখাত পড়লেও একটা মবরুর ও মকবুল উমরার সব আল্লাহ পাক দান করে থাকেন, দুই দুই চার রেখাত পড়ে নিতে পারলে বেশি ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় দুই দুই চার রেখাত পড়ার কথা বলেছেন, দুই রেখাত পড়লে ওই সব পাওয়া যায়, আর দুই রেখাত পড়লে পুরো দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে হেফাজত করেন, আল্লাহর সঙ্গে একটা আল্লাহ আপনার হেফাজতের রেসপন্সিবিলিটি নিয়ে নেন, যেন উত্তম হবে দুই দুই চার রেখাত পড়ে নেওয়া। আপনার আরেকটি প্রশ্ন ছিল, যে মাগরিব এবং ফজরের পর বিভিন্ন দোয়া পড়েন, যে কোনো এক সময় একটা দোয়া পড়লে আপনার? এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ, আপনার ডক্টর আপনাকে প্রেসক্রিপশন দিয়েছে আপনি সকালে একটি ট্যাবলেট খাবেন বিকালে একটি খাবেন। এখন আপনি যদি প্রশ্ন করেন যে হুজুর আমি একবারের ট্যাবলেট আমি খেয়েছি আর বিকাল করে আমি খাই নাই, তো সেখানে কি আমার চলবে? চলবে বলতে মনে করেন আপনার ফায়দা হলেও ফায়দাটা পুরো পরিপূর্ণ হচ্ছে না। আর তসবিহা যেহেতু এটা আবার ফরজের পর্যায়ে নয়, পড়লে আপনার এক্সট্রা সওয়াব, তো আপনি যা করেছেন এটা সব তো অবশ্যই পাবেন, আপনি একটা ট্যাবলেট খেয়েছেন এটা ফায়দা তো অবশ্যই পাবেন, কিন্তু ডাবল খেলে তার যে কোর্স পুরো করলে বেশি ফায়দা ছিল ওই পুরো ফায়দা 100% হয়তো পাওয়া যাবে না। বাট আপনি যা করেছেন যে হাফ করলেন হাফের সব তো আপনি অবশ্যই পাবেন, এটার মতো কন্ডিশন নাই যে সকালের তসবির সব পেতে হলে বিকালের তসবিও কমপ্লিট করতে হবে। হ্যাঁ, পূর্ণ সব ফায়দা পাওয়ার জন্য কোর্স পুরো করতে হবে, কিন্তু আমি যা হাফ করলাম এই হাফের তো সব আমি পাবো ইনশাআল্লাহ। আপনি দুই দুই আওয়ার কাজ করার আপনার হয়তো ইয়ে ছিল, আপনি ওয়ান আওয়ার করেছেন, অ্যাটলিস্ট ওয়ান আওয়ারের তো আপনি এটা পাইবেন, কিন্তু টু আওয়ার করলে তো আপনার এক্সট্রা যে ওয়াইজেস বা আপনি যে স্যালারি পাওয়ার কথা ছিল ওই আপনি এক ঘন্টা করেন এসে হয়তো অর্ধেক কমবেই, তো সমান এটা আপনি এভাবে বুঝেন যে সকালে তসবি পড়লে অবশ্যই সকালে তসবি ফায়দা পাবেন, বিকালেরটা পড়লে পূর্ণ সব পাইতেন বা বেশি ফায়দা ছিল। এজন্য আমরা চেষ্টা তো অবশ্যই করবো সকাল বিকালের উভয়টা যেন আমরা খাবার করতে পারি, আল্লাহ আমাদের তফিক দান করুন। আমিন জাযাকুমুল্লাহ। জি, একজন কলার লাইনে আছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, কলার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, আপনার কল প্রশ্ন আমার প্রশ্ন হলো যে আসর যদি হামাই যায় গেছে জোর খোঁজা পড়িয়া খোঁজা যদি বাই চান্স কোনো দিন ও অ্যাক্সিডেন্ট হয় আর কি, আমি যে সময় আনসার দিই আপনি শুনছেন নি, আমি কইছি কেন দুই রেখাত পড়লে ওইব ভালো ওইব চাই রেখাত পড়লে। জি, একটু আমি কইছি আপনার আনসার। সকালে করতাম ভারী ফজর নামাজ বাদে আর বিকালে আর কি একটু কত হইল গে তত্ত্বিশ আয়াত পড়া সকাল বিকাল পড়লে বেশি ফায়দা, একবার পড়লেও তো সম্পর্কে আপনি অর্ধেক তো আপনি ফায়দা পাইছেন, ফায়দা পাইবে একটারও ফায়দা দিয়ে খালি না ইনশাল্লাহ। আর যদি মাঝে মাঝে মিস হয়ে যায় এমন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ, সব সময় সকাল বিকাল পুরা পড়ার সময় অ্যাটলিস্ট সম্পর্কে আল্লাহ চাইলে সকাল করে পড়ার মাধ্যমেও পুরা দিন আল্লাহ হেফাজত করতে পারবো। বাট কিন্তু তসবিহাতের ইয়ে আছে যে একটা মেডিসিন আছে মনে রাখা 12 আওয়ার পর্যন্ত তার অ্যাকশন করে, আপনার নোজল স্প্রে যেটা আছে এটা কইব যে ফলে সকালে হবার দোকা বিকালে হবার দোকা, কারণ 12 আওয়ার পর্যন্ত এটা প্রোটেকশন থাকে সমান। কিন্তু তসবিহাতের ক্ষেত্রে নবী রাসূলুল্লাহ ফরমাইছেন যে এটা 12 ঘন্টা পর্যন্ত ইয়ে থাকে আর বাকি 12 ঘন্টা লাগে আবার ফলা লাগে। যেমন সিজদা ইস্তিগফার সকালে পড়লে এটার পাওয়ার থাকে আস্তা দিন পর্যন্ত, যদি এই সিজদা ইস্তিগফার পড়িয়া ওদিন খেয়ে ইন্তেকাল হয়ে যায় কেন জান্নাতি, আবার যদি বিকালে পড়ে যায় রাত্রে ইন্তেকাল হলে জান্নাতি, তাহলে বোঝালো এই তসবি ইস্তিগফার পড়লে তার অ্যাকশন থাকে কত পর্যন্ত
12 ঘন্টা পর্যন্ত এইভাবে কিছু জিনিস আছে বাট এই 33-34 ক্ষেত্রে বেশি এখন রেস্ট্রিকশন নাই উলামায়ে কেরামের মামুল এবং তার প্র্যাকটিক্যাল প্র্যাকটিস থেকে তারা মনে করেন যে আমরা সকালেও পড়লাম বিকালও পড়লাম দুই টাইম পড়লাম তো ইনশাআল্লাহ সকালকে পড়ার মাধ্যমে পুরো দিন আর বিকালে আবার পড়ার মাধ্যমে পুরো রাত্র আল্লাহ পাক আমাকে হেফাজত করবা ওই হিসাবে উলামায়ে কেরাম এটা অ্যাডভাইস করেন বা এটা মোটেই ইলা বাধ্যবাধকতা নাই আমাদের মতো যে পড়াও লাগবো মিস করলে সমস্যা হইবে না পড়লে অবশ্যই একটা সাহায্য আছে ঠিক আছে ইনশাআল্লাহ বহুত শুক্রিয়া জাযাকাল্লাহ হুজুর আমরা যে সূরা কাহাফ পড়ি আফত ফ্রাইডে এটা একই সাথে সম্পূর্ণ সূরা একবার পড়তে হইব না কয়েকবার শেষ করা যাইব কোয়েশ্চন করিয়া হার্ট বানানি ঠিক নাই বনি সাইলে কয় গাইজ বহর অন্তরা হইলে এটা কিলো হইতে বয়স কিলো হইতো কালার কিলো হইতো তে খাম ঘর রইতো নি তে খেতর রইতো দাগ তাহলে চলবো নি জিকাই না খালি বাড়ে খালি বাড়ে নবী করিম ইসলাম বলেছেন মান করা সুরাত আল কাহফ যারা সুরা কাহফ পড়বে তাদের জন্য এই পুরস্কার একসঙ্গে পড়তে হবে নবীজি বলেন নাই বাট একসঙ্গে পড়লে তো অবশ্যই ভালো যদি একটু লম্বা হওয়ার কারণে দুই টাইমে পড়া হয় পুরো দিনে শেষ করা তবুও ইনশাল্লাহ সওয়াব দেন আল্লাহ দেন হলে আল্লাহ অত হিসাব করে দেন না তো আমরা আশা অবশ্যই রাখবো ইনশাল্লাহ এক বৈঠকে না পারলেও দুই তিন বৈঠকে পড়লেও তবুও ইনশাল্লাহ সওয়াব পাওয়া যাবে বাট একসঙ্গে পড়লে অবশ্যই তো ভালো বেশি ফায়দা জাযাকুমুল্লাহ একজন কলার লাইনে আছেন আসসালামু আলাইকুম কলার জি আসসালামু আলাইকুম প্রথম প্রশ্ন যদিও আপনার প্রশ্ন দুইটি কিন্তু এটার আলোচনা করতে গেলে অনেক লম্বা টাইমের প্রয়োজন সংক্ষেপে কবরের মধ্যে নেককার মানুষরা কীভাবে শেষ পর্যন্ত জান্নাতি হবে যে দেখেন কবরের যদি তিনটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেন এবং এটা পারবেন ওই সমস্ত মানুষ যারা দুনিয়ায় থাকতে আল্লাহকে আল্লাহ হিসেবে বিশ্বাস করেছিলেন আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো ছিল নবীর সুন্নতের উপর আমল ছিল এবং দীন ইসলামের উপর অটল ছিলেন তিনটি প্রশ্নের জবাব তারাই দিতে পারবেন ঠিক আছে যে মোবাইলের ভিতরে সিম থাকবে সেই মোবাইলের কানেকশন হবে যে যার অন্তরের ভিতরে ইমানের সিম থাকবে তার আগে কিন্তু কবরে যাওয়ার পরেও তাদের ওই কানেকশন থাকবে তারা জবাব দিতে পারবে যারা জবাব দিতে পারবে হাদিস এসেছে আল্লাহর সুবহান তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলে দেওয়া হবে যে তাদেরকে জান্নাতি লেবাস পরিধান করাইয়া জান্নাতি বিছনা বিছাইয়া কবরে এবং জান্নাতের দরজা খুলে দিয়া কবরের ভিতরে তারা যেন জান্নাতি সার্ভিস পায় এইভাবে তাদের করে দেওয়া হবে এবং বলা হবে নাম নওমাতুল আরুস নতুন শাদির পরে একজন নতুন কন্যা অথবা একজন নতুন বর যেভাবে প্রথম রাত্রিতে মজার গুমগুমান এইভাবে ওনাদেরকে আরাম এবং শান্তি এবং অত্যন্ত মজার গুমের মধ্যে তাদের ইয়ে দেওয়া হবে আর যদি গুণাগার হন কাফির হন তো পারবেন না গুণাগার হলে যদি প্রশ্ন না পারেন তাহলে কবরের শাস্তি হবে কাফিরের একটা শাস্তি আছে আর যারা গুণাগার কবিরা গুণা করেছেন নমাজ ছেড়েছেন মিথ্যা কথা বলেছেন বন্দা বা আল্লাহর হক নষ্ট করেছেন তাদেরকে কবরের সাজা দেওয়া পানিশমেন্ট দেওয়া হবে সেই সাজাটা হতে 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 পারে সাপ সাপের মাধ্যমে বা ফেরেশতারা গুরুত্ব দিয়ে তাদেরকে আঘাত করা হবে বিভিন্ন প্রকারের আজাব থাকবে কবরের মধ্যে দ্বিতীয় প্রশ্ন সংক্ষেপে আনসার হলো হাশরের মাঠে সবাই প্রথমে একত্রে থাকলেও শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে ভিন্ন করে দেবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন বলে যারা আল্লাহর ইবাদত করেন নাই তাদেরকে অবশ্যই মুমিনদের থেকে আলোক করে দেওয়া হবে ঠিক আছে তখন মুমিনের সঙ্গে মুনাফিকরা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে পরীক্ষা করবেন সিজদার মাধ্যমে মুমিন যারা সিজদা দিতে পারবে মুনাফিক যারা সিজদা দিতে পারবে না এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমল নেকি বদির আমলকে ওজন করবেন প্রথমে ইমানের ওজন হবে তারপরে আমলের ওজন হবে এই ওজন হওয়ার পরে প্রশ্ন হলো যে সকলের কি ওজন করা হবে না যারা নিশ্চিত
জাহান্নামী তাদেরকে ওজন করাই হবে না এবং যারা নিশ্চিত জান্নাতি তাদের ওজন করা হবে না উইদাউট ওজনেই তাদেরকে জান্নাতে দিতে হবে এই মর্মে কিন্তু হাদিসের মধ্যে ভিন্ন ভিন্ন কথা রয়েছে দেখেন একটি হাদিসে এসেছে 70,000 মানুষদেরকে বিআইপির মতো উইদাউট রেকনিং এবং হিসাব তাদেরকে জান্নাতে দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আমরা বিরতির পূর্বে একজন কলারের প্রশ্নের উত্তরে আলোচনা শুনছিলাম কিয়ামতের কঠিন বিচার সম্পর্কে এই সম্পর্কে অবশিষ্ট আলোচনা মুফতি সাহেবের কাছ থেকে আমরা এখন শুনব ইনশাআল্লাহ জি আমরা ওনার দুইটি প্রশ্নের একটি প্রশ্নের উত্তর দিয়ে দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তরে আমরা থাকা অবস্থায় বিরতি চলে এসেছিল আমরা এই উত্তর দিয়েই আপনাদের কল নেব ইনশাআল্লাহ বাট ওনার প্রশ্নটা একটু লম্বা ওনার প্রশ্ন ছিল কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত সমস্ত জান্নাত জাহান্নামে মুমিন এবং মুমিনের মধ্যে কিছু গুণাগার আছেন কী কী হতে পারে তো সংক্ষেপে যারা মুমিন তাদের কবরকে আল্লাহ পাক জান্নাত বানিয়ে দেবেন যারা কাফের অথবা যারা গুণাগার অপরাধী তাদেরকে কবরে পানিশমেন্ট দেওয়া হবে তাদের অপরাধ অনুযায়ী সমান কঠিন খেয়ামতে নেকি বদিকে ওজন দেওয়া হবে এবং ডিফারেন্ট স্টেপে তাদেরকে ওজন করা হবে ওজন দেওয়ার মাধ্যমে যে সমস্ত মুমিনের নেকির পাল্লা বাড়ি হবে তাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে আর যাদের গুনাহের পরিমাণ বেশি হবে মুমিন তাদেরকেও হয়তো আল্লাহ মাফ করবেন নতুবা তাদেরকে নির্দিষ্ট এক সময়ের জন্য জাহান্নামে দেওয়া হবে বাট জাহান্নামের শাস্তি ভোগ করার পরে যাদের অন্তরে ঈমান রয়েছে একদিন না একদিন হলেও তারা আবার জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে চলে আসবেন আর যাদের ঈমানই নাই তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে এবং চিরজীবনের জন্য তারা জাহান্নামে থাকতে হবে খালিদিনা ফি নারি জাহান্নামা আবাদা হামেশা মানে জাহান্নামে থাকবেন তাহলে কী বোঝা গেল জাহান্নামে যাবে দুই প্রকার লোক নাম্বার ওয়ান ঈমান না থাকার কারণে কাফের মুশরিক তারা চিরদিন জাহান্নামে থাকবে আর দ্বিতীয় প্রকার ঈমান আছে কিন্তু তাদের গুনাহের পরিমাণ ছিল বেশি তারা অপরাধী পাপী যারা আল্লাহ বা বন্দার হক নষ্ট করেছে আর কেউ তাদের সুপারিশ করেন নাই বা আল্লাহর বিশেষ দয়া বা মায়ের মাধ্যমে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় নাই কিতাবের পরিভাষায় বলা হয় উসাতুল মুমিনিন অপরাধী মুমিন অর্থাৎ যে সমস্ত মুমিন গুনাগার মুমিন তাদের এক শ্রেণীকে আল্লাহ পাক জাহান্নামে দেবেন এবং তাদের অপরাধের অনুযায়ী লম্বা জমানা পর্যন্ত জাহান্নামে জ্বলার পরে আল্লাহ সুবহানাহু শেষ পর্যন্ত তাদেরকে আবার জান্নাতে দিয়া দিবেন আপনার প্রশ্ন আরও ছিল যার সময় সবাই কি একসঙ্গে থাকবেন শুরুতে সবাই একসঙ্গে থাকবেন তারপরে কিন্তু ক্যাটাগরি হিসাবে গ্রুপ করে দেওয়া হবে আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন হে অপরাধীরা তোমরা আলোক হয়ে যাও ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এক রাতিতে ইয়াত তেলাওয়াত করতে করতে পুরা রাত্রি ওনার শেষ হয়ে গিয়েছে ইয়াতের মধ্যে উনি চিন্তায় পড়ে গেলেন বলে আল্লাহ কঠিন কামতে তোমার যখন ঘোষণা হবে হে অপরাধীরা তোমরা মুমিন থেকে আলোক হয়ে যাও আল্লাহ যদি আমাকেও ওই মুমিনের গ্রুপ থেকে আলোক করে ফেলেন আমি কী আমার কী অবস্থা হবে এই ভয়ে আর এই চিন্তায় একই আয়াত বারবার রিপিট করতেছিলেন আর কাঁদতেছিলেন নামাজের মধ্যে শেষরাত্রিতে পুরা রাত এই আয়াত নিয়েই কাটিয়ে দিলেন তো প্রথমে কাফেরদেরকে মুমিন থেকে আলোক করে দেওয়া হবে আর যারা মুমিন এবং মুনাফিক তারা একত্রে থাকবে এরপরে বোখারীর লম্বা হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে আল্লাহর আবির্ভাব হবে এবং বলবেন সজদা দেওয়ার জন্য ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ সকলকে সজদার মাধ্যমে পরীক্ষা করা হবে সত্যিকার মুমিন যারা তাদের সজদা দিয়ে দিতে পারবে আর মুনাফিক যারা লুক দেখানোর জন্য নামাজ পড়েছিল তারা সজদা দেওয়ার চেষ্টা করলে তাদের পিঠকে এভাবে তক্তার মতো করে দেওয়ার সাথে দিতে পারবে না তারা পড়ে যাবে সেখান থেকে মুমিন কারা আর মুনাফিক তারা তাদেরকে আলোক করে তারপরে মুমিনদের আলোক করে দেওয়া হবে এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি রয়েছে আবার প্রশ্ন আপনি একটা জুড়ে দিয়েছেন যে সবার কি হিসাব নেওয়া হবে সেখানে ওলামায়ে কেরামের ডিফারেন্ট অপিনিয়ন রয়েছে বাট নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম মতে সকলেরই হিসাব নেওয়া হবে ইভেন আম্বিয়ায়ে কেরাম যারা নিশ্চিত জান্নাতি তাদেরও একটা হিসাব নেওয়া হবে কাফের যারা নিঃসন্দেহে জাহান্নামী তাদেরকেও হিসাব নেওয়া হবে এটা মনে করেন এইভাবে ইমিগ্রেশনে আপনি বৈধ প্যাসেঞ্জার যারা তাদেরকে ইমিগ্রেশন করে আসতে হয় বিআইপি যারা তাদেরও পাসপোর্ট দেখাই আসতে হয় তো পাসপোর্ট চেকিংয়ের পদ্ধতি হয়তো ডিফারেন্ট হতে পারে আপনি যদি ইউকে পাসপোর্টদারি হন আপনার হয়তো একটা লাইন থাকবে অন্য পাসপোর্টদারি হয় যদি আপনার তার একটা লাইন থাকবে আপনার ইমিগ্রেশনের পদ্ধতি ভিন্ন হতে পারে কিন্তু সবাইকে ইমিগ্রেশনে গিয়েই বের হতে হয় তো আম্বিয়া হন
আর কাফের হন নেককার মুমিন হন আর গুনাহগার হন সকলকেই ওই নেকি এবং বদির পাল্লার মাঝে ওজন করা হবে এবং ইমিগ্রেশন চেকিং সবারও হবে কবরে ইন্টারভিউ সকলেরই হবে অবশ্য কেক বলেছেন যারা নিশ্চিত জান্নাতি তাদের প্রয়োজন কি তাদের পরীক্ষা নেওয়ার যারা নিশ্চিত জাহান্নামী তাদের ওজন করার প্রয়োজন কি কবরে তাদের সলজার প্রয়োজন কি তো দেখেন এক্সাম কিন্তু সকলের নেওয়া হয় এক্সাম্পল একটা স্কুল বা মাদ্রাসায় যে স্টুডেন্টরা যারা অ্যাডমিশন নিয়েছে তাদের প্রত্যেককে পরীক্ষার হলের মধ্যে সুযোগ দেওয়া হয় যারা ভালো পাস করে এ স্টার বা যারা মনে করেন নিষেধ ইয়ে পায় সবাই কিন্তু পরীক্ষার ফেল যারা করে তাদেরকেও এক্সাম নেওয়া হয় এরপরে তো এক্সাম নেওয়ার পরে কেহ মনে করেন গ্রেড হিসাবে এ স্টার পাইল কেউ হয়তো নিচে পাস করলো কেউ তো ফেল করলো পরীক্ষা সকলেই নেওয়া হয় যদি তাই হয়ে থাকে তাহলে কবরের ইন্টারভিউ সকলের জন্য হবে হাসরের মাঠে হিসাব কিতাব সকলেরই হবে হ্যাঁ হিসাব কিতাব নেওয়ার পদ্ধতি ওজনের পদ্ধতি হয়তো ভিন্ন হতে পারে বিআইপি যারা বিআইপি হিসাবে নেওয়া হবে সাধারণ যারা সাধারণ হিসাবে নেওয়া হবে এর জন্য একটি আদেশ এসেছে কঠিন কেয়ামতের 70,000 মানুষ এমন বের হবে যাদেরকে বেলা হিসাব জান্নাতে ঢুকতে দেওয়া হবে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ওই 70,000 যারা এত দামি তাদের কোয়ালিটি কী নবী করিম সাহেব উত্তরে বললেন যারা ইমান এত মজবুত যারা সবসময় আল্লাহর উপর তওকুল করত আল্লাহর উপর ইলাহ থাকতো ইভেন বেমার আজার পড়লেও তারা কোনো সময় চিকিৎসা গ্রহণ করে নাই এত মজবুত তাদের ইমান ছিল যদিও অসুস্থ অবস্থায় ঔষধ সেবন করা এটাও নবী করিম সাহেবের সুন্নত বাট তাদের তওকুল এত বেশি ছিল তারা মনে করে আমার আল্লাহ যদি চান কমাবেন যেমন আইব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত বেমার থাকার পরে উনি চিকিৎসা গ্রহণ করেন নাই শেষ পর্যন্ত ওয়াইফের অনুরোধে ওয়াইফ বলেছিলেন আপনি যখন আপনার আল্লাহর এত প্রিয়তর আপনাকে কেন বলতেছেন না তখন তিনি রিয়েলাইজ করলেন হয়তো আমার ওয়াইফ 18 বছর খেদমত করে উনি হয়তো অনক্লান্ত হয়ে যাচ্ছেন প্লাস দুজন ফ্রেন্ড বলেছিল যে কিছু লোক আপনার সম্পর্কে বলা বলি করতেছে যে আইব হয়তো কোনো অপরাধ করেছে না তোবা কেন ওনার এই অবস্থা হতো উনি চিন্তায় পড়লেন হায় রে হায় আমি তো আমার সবর করতেছি আমার দয়া বলন্তির জন্য মানুষ আমাকে নিয়ে দুশ্চিন্তা করে গুণাগার হইতেছে তাহলে তো আমি আল্লাহকে বলার প্রয়োজন 2-3 নম্বর শয়তান এসেছিল মানুষের রূপ ধারণ করে ডক্টর সেজে আর বলেছিল আমি চিকিৎসা করে ভালো করে দেব উনি লিখে দেবেন আমি ভালো করেছি আমি সুস্থ করেছি উনি দেখলেন এটাও তো একটা পরীক্ষা শয়তান আমাকে চাইছে ইমান নষ্ট করার জন্য আমার সুস্থ করার মালিক আমার আল্লাহ সে কেন আমি তাকে কেন সার্টিফাই করব এই 3টি বিষয় সামনে রেখে শেষ পর্যন্ত উনি দোয়াও করলেন আবার দোয়াটা দেখেন একদম সিম্পল দোয়া রব্বি আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন আল্লাহ আমি অসুস্থ আপনি আমাকে আপনি দয়াল এখনও বলেন নাই যে আল্লাহ আমাকে শিফা দাও কিন্তু এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ সাধারণত শিফা দিলেন সবর করেছেন এত তওকুল ছিল আল্লাহর উপর আল্লাহ আকবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ দেখতে গেলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু পয়সা দিয়ে দেওয়ার চাইলেন বললেন আমি যে রাস্তায় যাত্রী বর্তমানে সেখানে এই কারেন্সি চলবে না বললেন তাহলে কি ডাক্তার কল করব বললেন সব বড় ডাক্তার আমাকে অসুস্থ বলছে ডাক্তার কল করে ফায়দাটা কী এই ছিল তাদের তওয়াক্কুল আল্লাহু আকবার এইভাবে যাদের তওয়াক্কুল আল্লাহর উপর মজবুত এই ধরনের 70,000 লোক এই উম্মতের বের হয়ে যাবে যাদেরকে বেলা হিসাব আল্লাহ পাক জান্নাত দিবেন ওই হিসাব হয়তো ফাইনাল হিসাব তাদেরকে নেওয়া হবে না কিন্তু কবরের ইন্টারভিউ সকলকে এই ইমিগ্রেশন দিয়ে যেতে হবে তো সংক্ষেপে এটাই কবরের অবস্থা সবার জন্য সমান নয় মুমিনের কবর এক ধরনের হবে হুফরাতুন রওদাতুমিন রিয়াদুল জান্নাত জান্নাতের একটি টুকরা হবে আর যদি গুণাগার হয় অথবা কাফির হয় হুফরাতুমিন হুফরিনার জাহান্নামের টুকরা হবে হাশরের মাঠেও কিন্তু সকলের ওজন হলেও শেষ পর্যন্ত সবাই প্রথমে একত্রে থাকলেও পরে ভিন্ন ভিন্ন করে দেওয়া হবে লাইন ডিফারেন্ট হয়ে যাবে আসাবুল ইয়ামিন আসাবুল শিমাল এগুলো ডাইন লাইনে দাঁড়া হবে একজন বাম লাইনে দাঁড়াবে বাম সাইডের লাইনে যারা থাকবে তারা জাহান্নামে আর ডাইন সাইডের লাইনে যারা থাকবে তারা হবে জান্নাতি আসাবুল ইয়ামিন আসাবুল জান্না আসাবুল শিমাল আসাবুল জাহান্নাম এইভাবে জাহান্নামে যাবেন দুই ধরনের লোক যাদের ইমান নাই তারা চিরজীবনের জন্য জাহান্নামে যাবেন আর যাদের ইমান থাকলে অপরাধী তাদের ক্ষেত্রে হয়তো কারো সুপারিশের মাধ্যমে কিছু লোককে মাফ করবেন কিছু লোককে আল্লাহ পাকের স্পেশাল দয়ার ভিতরে মাফ করবেন আর ওই অপরাধীর একটা শ্রেণীর লোক কিন্তু শেষ পর্যন্ত জাহান্নামে নিক্ষিপ্ত হবে এবং তাদের অপরাধের অনুযায়ী জাহান্নামের আযাব ভোগ করার পরে শেষ পর্যন্ত তাদেরকেও জান্নাতে আবার ঢোকার পারমিশন দেওয়া হবে তো ইমান থাকলে একদিন না একদিন হলেও আল্লাহ পাক জান্নাতে ঢোকার পারমিশন দেবেন কিন্তু যতদিন তাহলে যদি মনে করেন বলে আমার ইমান আছে একদিন জান্নাতে আসবো ঠিক আছে কিন্তু আপনি কয়দিন পর্যন্ত জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন এটাও আপনি মনে রাখবেন একটা আঙ্গুল আগুনের মধ্যে 1 মিনিট দিয়ে রাখা যায় না আর জাহান্নামের আগুনের পাওয়ার হলো দুনিয়ার আগুনের চেয়ে
69 পাওয়ার এক্সট্রা, দুনিয়ার আগুনের চেয়ে আরো 69 পাওয়ার এক্সট্রা করে যোগ করে 70% হওয়ার পরে যে পরিমাণ পাওয়ার হওয়ার কথা জাহান্নামের আগুনের এত বেশি পাওয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন এই কথাটি বললেন, সাহাবাগ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দুনিয়ার আগুন যদি জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হওয়ার পরে তো জ্বালাজনের আগুনটা যথেষ্ট? বলেন, হ্যাঁ যথেষ্ট, হলেও জাহান্নামের আগুনকে ওই আগুনের সঙ্গে আরও 69 এক্সট্রা পাওয়ার বাড়িয়ে 70 করে ওই জাহান্নামের আগুনকে এত উত্তপ্ত করে বানিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা। এবার চিন্তা করুন, সেই জাহান্নামের আগুন আপনি আমি কতক্ষণ পর্যন্ত দহন করতে পারবো? যতক্ষণ দহন করতে পারবেন সেই পর্যন্ত যেন আমরা অপরাধ করি, পারবো না যেহেতু আমরা অপরাধ থেকে অবশ্যই বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার এই প্রশ্নে এবং আমাদের এই উত্তরের মাধ্যমে প্রথমে আমাকে পাশাপাশি আপনাদেরকে আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু তাআলা ওই গ্রুপের অন্তর্ভুক্ত করুন যারা কবর ইন্টারভিউ জন্য পাস করি এবং কবর যেন আমাদের জান্নাতের একটা পরিবেশে, যেন জান্নাতের একটা পরিবেশ যেন আমরা কবর মধ্যে পাই, জান্নাতের সার্ভিস যেন পেতে পারি, আর কঠিন কামতের ডানাতে আমল নামার মাধ্যমে নেকির পাল্লা বাড়ি ভিত্তিতে আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সকলকে সেই ভাগ্য দান করুন। আমিন। জাযাকুমুল আহসান জাযা। জি, একজন কলার আমাদের সাথে আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কল, আপনার প্রশ্ন বলুন। ওকে, ইনশাল্লাহ। আর কোন প্রশ্ন আছে আপনার? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইনশাল্লাহ আপনার প্রশ্ন উত্তর। প্রথমে আপনাকে ধন্যবাদ, আপনি জিজ্ঞেস করেছেন সালাতুল জুহা, সালাতুল আউয়াবিন এবং তাহিয়াতুল ওযু, যারা এই নওয়াফিল সম্পর্কে প্রশ্ন করেছেন, আমার বিশ্বাস আপনারা অবশ্যই ফরজ নামাজের ক্ষেত্রে সচেতন, এবং আমাদের ফরজ সুন্নতে মুয়াক্কাদা ওয়াজিব নামাজের গুরুত্ব তো অবশ্যই বেশি দিতে হবে, পাশাপাশি নওয়াফিলও আমাদের আমলনামা বেশি রাখতে হবে, আপনি করতেছেন আলহামদুলিল্লাহ। আর নওয়াফিলের উপর এহতেমাম ওই ব্যক্তির পক্ষেই সম্ভব যিনি ফরজ ওয়াজিবের উপর গুরুত্ব দিয়েই থাকেন। এবার আসুন, আপনার তিন প্রশ্নের একই আনসার। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফাকরা উমা তাইয়াসসারা মিনাল কোরআন, কোরআন শরীফের যে অংশ আপনি সহজ পান সেখান থেকেই পড়লে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জনৈক সাহাবী খাল্লাদ বিন রাফিয়াকে বলেছিলেন, নমাজে দাঁড়ানোর পরে কেরাতের ক্ষেত্রে বলেছেন, সুম্মা ইকরা মা মা কামিল কোরআন, কোরআন শরীফের যে অংশ তুমি জানো সে অংশ নমাজ পড়লেই নামাজ হবে। সেই হিসাবে আপনার তিন নামাজের তাহিয়াতুল ওযু হোক, সালাতুল জুহা বা চারটা নামাজই হোক বা আউয়াবিন নামাজ হোক, আপনি বলেছেন আল্লাহ এবং কুলুল্লাহ দিয়ে পড়েন, ইয়েস হবে ইনশাআল্লাহ। এবং স্পেসিফিক কোনো সুরার কথা নবী সাল্লাম বলেন নাই, আপনি যে কোনো সুরা পড়তে পারবেন। ফরজ নামাজের ক্ষেত্রে কিছু মস্তুন খেরাত রয়েছে, যার অর্থ হলো ওই জায়গার খেরাত পড়লে ভালো, বাট কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে পড়লেও চলে। ফজরের ক্ষেত্রে তাওয়ালে মুফাসসাল লম্বা লম্বা সুরা, সুরা কাফ থেকে নিয়ে ইনশিকাক পর্যন্তর ভিতরে কোনো সুরা পড়াটা ভালো, জুহরেও সমান। আর মাগরিবে কেসারে ফসল ছোট্ট ছোট সুরা ইজা জুলজিরা থেকে নিয়ে নাস পর্যন্তর ভিতরের সুরা পড়বেন, আপনারা হয়তো আলাম তারা থেকে যেগুলো পড়েন এগুলো কেসারে ফসল বা সুরো চূড়ার ভিতরে পড়ে। আল্লাহ নবী ওই চূড়াগুলো বেশি মাগরিবে পড়তেন। আর মধ্যম সুরা, মিডিয়াম লেভেলের সুরা যেগুলো সুরায় বুরুজ থেকে নিয়ে বাগিনা পর্যন্ত এর ভিতরের সুরাগুলো পড়তেন নবী ইসলাম এশার নামাজে। আসরে কোনো সময় কেসারে ফসল শর্ট আর কোনো সময় এশার মতো মিডিয়াম সুরা পড়তেন। এই ছিল ফরজ নামাজের পাঁচ ওয়াক্তের নামাজের মস্তুন খারাত। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় এই মুফাসসল ছাড়াও কোরআন শরীফের বাকি অংশের সূরা দিয়েও এই পাঁচ ওয়াক্তের নামাজ পড়েছেন। ফজরের সুন্নতের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাখাতে কুল হুয়াল্লাহু আহাদ ফিরুন, দুই নম্বর রাখাতে কুল হুয়াল্লাহু আহাদ সমান এই দুইটি সূরা পড়তেন। তোয়াফের পরে দুই রাখাতেও, এহরামের পূর্বের দুই রাখাতেও, ঠিক আছে? তো এই হলো ফজরের সুন্নতের ক্ষেত্রে। মাগরিবের পরের দুই রাখাতে রাসূলুল্লাহ বেশিরভাগ ওই দুই সুরাই পড়তেন, বাট এর মানে এখান নয় যে সবসময় আপনি এই সুরাগুলোই পড়েন, মাঝে মাঝে চেঞ্জও করবেন। যেমন বিতির ক্ষেত্রে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাখাতে পড়েন সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, দ্বিতীয় রাখাতে পড়েন কুল ইয়াইল কাফিরুন, এবং তৃতীয় রাখাতে কুল হুয়াল্লাহু আহাদ। এর মানে এখান নয়, এটি নয় যে সবসময় আপনাকে এই সুরাগুলোই পড়বেন, মাঝে মাঝে চেঞ্জও করা যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। বাট আপনি যে তিন নামাজের কথা বলেছেন সেখানে হাদিসের মধ্যে কোনো মস্তুন খেরাতের কথা আসে নাই,
অর্থাৎ এই তিন নামাজের জন্য স্পেসিফিক কোনো সূরা পড়তে হবে এরকম কোনো তত্ত্ব হাদিসে আল্লাহ নবী বলেনও নাই, সাহাবায়ে কারাম আমাদেরকে অনুপ্রেরণ দেন নাই, সেই হিসাবে কোরআনের যে কোনো জায়গাতে আপনি পড়তে পারেন। অতএব আপনার আল্লাহু লা ইলাহা ইল্লা আপনি যেভাবে পড়তেন প্রথম রাকাতে আর দ্বিতীয় রাকাতে পড়তেন কুল আল্লাহু আহাদ অবশ্যই হবে, ইনশাআল্লাহ সমস্যা নাই। বাট মাঝে মাঝে চেঞ্জ করাটা ভালো, সবসময় আপনি যদি ফিক্স করে ফেলেন সবসময় একই রাতেই পড়েন, একটু চেঞ্জ করলে ভালো। আপনি খাবার খেতে দেখবেন সবসময় এক খাবার খেতে না খেয়ে মাঝে মাঝে চেঞ্জ করেন, এখানে সূরাগুলো মাঝে চেঞ্জ করলে ভালো হবে। জাযাকুমুল আহসান জাযা। এই একজন কলার আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রোগ্রাম করলাম, আল্লাহ আমার আব্বাস বা আপনার যাওয়ার পরে অ্যাকাউন্টও কিছু খোসা হয়ে আছে আপনার, তো আমরা হইলাম ছয় বাই সাইজ বই, তো সাইজ বই যে কিছু পয়সা অ্যামাউন্ট আপনার দিয়া গেছেন আমার বাইকের মাঝে বড় যে পয়সা লড়াচড়া করিয়া খাইবার আর প্রধান যে তার সময় লাগে এখন থেকে তোমার চলাফেরা করে। এখন আমার প্রশ্ন হইল যে বই নাইতে ইগুন্তর মাঝে আর পাই পান না হগুন তান দিয়া সঙ্গে ইনশাআল্লাহ। প্রথমত যদি বাকি যে বোন আপনার চারজন তাদের কোনো আপত্তি না থাকে তাহলে আপনারা এই পয়সাগুলো যেটা অ্যাকাউন্টে রয়েছে আপনারা বাইরে যারা আছেন সয় বা ইউজ করতে পারবেন। যদি তাদের আপত্তি থাকে তাহলে আপনার বাবা যে কথাটি বলে গেছেন দান করে যান নাই, এটা ওসিয়ত করে গিয়েছেন যে আমার পড়ার পরে এই পয়সাগুলো যেন তোমরা যেন ইউজ করো বাইরা। যদি প্রথমে উনি ওনার অ্যাকাউন্ট থেকে বের করে আপনারা আপনাদেরকে মালিক বানিয়ে দিতেন দান, সেটা ভিন্ন কথা ছিল, উনি ওসিয়ত করে গিয়েছেন। তো ওসিয়তের ক্ষেত্রে কিতাবের ফতোয়া হলো ওয়ান থার্ড, তিন ভাগের এক ভাগ পর্যন্ত ওসিয়ত কার্যকর হয়। তো আপনারা এই ওসিয়তের কারণে এই পয়সার তিন ভাগের এক ভাগ আপনারা ছেলে যারা আপনারা মালিক হবেন, আর বাকি দুই ভাগ যেটা থাকবে এটা কিন্তু যদি আপনাদের বোন যারা আপত্তি থাকে তাহলে তাদের হক থাকবে সেখানে ইনহারিটেন্স হিসাবে, তারাও কিন্তু সেখানে অংশ পাবে। ওই বাকি দুই তৃতীয়াংশকে আপনারা ছয়গুণা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ভাগ করবেন, ষোলো ভাগ করে আপনারা বোনদেরকে এক অংশ আপনারা দুই অংশ নেবেন, এটাই হলো স্বাভাবিক নিয়ম। আর যদি সেখানে আপনাদের বোনে কোনো আপত্তি না থাকে, আপনি বলেছেন যে বাবা জীবিত থাকা অবস্থায় ওনাদেরকে কেক পয়সা দিয়ে গিয়েছেন আর এই পয়সা আপনাদেরকে দিয়েছেন, যদি মালিক মানে দিয়ে দিয়েছেন দান সেটা ছিল খুবই ভালো, আর যদি এভাবে রেখে যান অ্যাকাউন্টে তাহলে অন্য সম্পত্তির মতো এটাও কিন্তু ইনহারিটেন্স, অর্থাৎ আপনার বাবার ত্যাজ্য সম্পত্তি হিসাবে পরিগণিত হবে। ত্যাজ্য সম্পত্তির মধ্যে প্রথম হক হলো ওনার কাফন দাফন, এরপরে হলো ঋণ, এরপরে হলো ওয়ান তৃতীয়াংশ থেকে ওসিয়ত প্রয়োগ করা হবে, এরপরে যা থাকবে এগুলা ওয়ারিস যারা আছেন, ইনহারিটার যারা আছেন, উত্তরাধিকার যারা আছেন, রিলেটিভ যারা আছেন তাদের মধ্যে বর্ণন করা হয়েছে। আমি আবার বলছি, একজন মানুষ মারা যাওয়ার পরে চারটা হক থাকে তার মালের উপর। প্রথম হক হলো যে ওই পয়সা দিয়ে ওই ব্যক্তির কাফন দাফন করা হবে ত্যাজ্য সম্পত্তির। দুই নম্বর যদি তার ঋণ থাকে ঋণে দায় করা হবে। তিন নম্বর যদি কোনো ওসিয়ত করে থাকেন, যে ওসিয়ত করেছেন তো ওই ওসিয়তটা কিন্তু পুরা মাল থেকে নাফিদ না হয়ে ওয়ান থার্ড থেকে হবে, কেন বাকি ওয়ারিসরা যেন বঞ্চিত হন, ইসলামীভাবে একটা সুন্দর বিধান করে দিয়েছে। এরপরে যা থাকবে ওয়ান থার্ড দেওয়ার পরে টু থার্ড যেটা রইল এটা বাকি ওয়ারিস যারা রয়েছেন আত্মীয়জন রয়েছেন তাদের মধ্যে বন্টন করে দিতে হয়। আমি আবার বলবো, আপনার বাকি চার বোনের আপত্তি না থাকলে আপনারা এটা করতে পারবেন, আর যদি আপত্তি থাকে তাহলে কিন্তু এখানে ওয়ান থার্ড পর্যন্ত আপনাদের হক থাকলেও বাকি টু থার্ড আপনারা সবাই বন্টন করে নেবেন অ্যাকর্ডিং ইসলামিক ল এবং ইনহারিটেন্স।
এরপরে যদি বিষয় না বুঝেন ওয়ান টু ওয়ান অন্য সময় কোনো আলিম সঙ্গে যোগাযোগ করবেন, কারণ লেনদেনের ব্যাপারটা এভাবে ক্লিয়ার করতে থাকাটা খুবই ভালো এবং খুবই প্রয়োজন। অশেষ ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য এবং আমাদের প্রোগ্রাম সম্পর্কে আপনি সুন্দর কমেন্ট করেছেন। বাট আমি বারবার বলি, আমাদের এই সুন্দর কমেন্ট, আপনাদের কমেন্ট কার্যকর হবে তখন যার জন্য আমরা প্রোগ্রাম করছি, যদি আমাদের প্রোগ্রামটা কবুল করেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ যেন কবুল করেন। জাযাকুমুল্লাহ। জি, একজন কলার লাইনে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার টিভির ভলিউম একটু কমাইয়া কথা হইলে আওয়াজটা ক্লিয়ার হইব, আওয়াজটা ইউজ হবে। জি, আপনার প্রশ্ন কইবা নিসাব। না, আমরা কলারকে হারিয়ে ফেলছি সম্ভবত। পরবর্তী কলে, জি পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, যারাই কল করবেন আমরা একটা কথা আপনাদেরকে অনুরোধ করব, মেহরবানি করে টিভির ভলিউমটা কন্ট্রোল করবেন। এটা জন্য কি মিউট করে আপনি প্রশ্ন করলেন, আরও উত্তম হবে আপনি টিভি যে রুমে, এই রুমে না বসে আপনি পার্শ্ববর্তী রুমে চলে যান। কেন, টিভির ভলিউম অন করে যদি আপনি টিভির থেকে শুনে শুনে যদি আমাদের কথা বলেন তখন দুইটা প্রবলেম হয়। একটি প্রবলেম হলো দেখবেন শব্দটা আপনার আওয়াজটা রিপিট হয়ে যাবে এবং আপনি আমাদের কথা হচ্ছে অনেক পিছনে পড়ে যাবেন। পরীক্ষা করে দেখবেন আপনি, যেমন একটু আগে যে বাই কল করলেন, এতে আপনিও বিব্রত হবেন, দর্শকতা বাইবে তো বিব্রত করলেন, আর গুরুত্বপূর্ণ আমাদের মাত্র 25 মিনিট একটা টাইমের বিরাট অংশ আমরা লস করে ফেললাম। আল্লাহ আমাদের প্রত্যেককে প্রত্যেকটি মিনিট এবং টাইম সেকেন্ড আমরা কাজে লাগাতে পারি, আমরা সে ভোজন করে আল্লাহ সেই তো ভোজন দান করেন। আমিন। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল জিকিরুল্লাহ সম্পর্কে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জিকিরের মাধ্যমে আল্লাহকে আমরা পেতে পারি, যদি আমরা সঠিক মতো জিকির করতে পারি আমরা সহজে জান্নাত আমরা পেতে পারি। রসুলুল্লাহ বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই এক কথার মাধ্যমে উনি হামেশা জান্নাতের মালিক হয়ে যেতে পারেন সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জবান থেকে তো সবার আসবে না, যিনি সবসময় জীবিত থাকা অবস্থায় প্র্যাকটিস করেছেন উনার ওই বিপদের সময় তো লা ইলাহা ইল্লাল্লাহ আসবে। বলেন তো দেখি, আপনি যদি বিপদের সময় ইন্নাইল্লা বলেন, যে কোনো এক সময় হঠাৎ করে আপনি অ্যাক্সিডেন্ট করলে আপনার জবান থেকে অনিচ্ছা ইন্নাইল্লা বাহির হবে, আর যদি আপনি ওই ইন্নাইল্লার অবস্থা না হন তাহলে ওমাইগো ওমাইগো এইবার ওমাইগো বলবেন আপনি, দেখবেন পরীক্ষা করে দেখবেন আপনি, কারণ আপনি মাইগো মাইগো বলে আপনার অভ্যাস সময় ইন্নাইল্লা আপনি বলেন না। আপনি বিপদের সময় দেখবেন আপনার প্ল্যান থাকলেও আপনি ইন্নাইল্লা বলতে পারবেন না, ঠিক আছে। এজন্য ইসলামের শিক্ষা হলো আপনি সবসময় অভ্যস্ত করবেন জবানকে, আমার জবানের জন্য আল্লাহর জিকির থাকে, আমরা বলো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এই ইসলামিক পার্টগুলো আমরাও পড়বো, আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিব। লোকমান হাকিম আপনার নাম জানেন, কোরআন কর্মীটি সুরাউনা নামে নাজিল হয়েছে, উনি নবী বা অলি ছিলেন, ভিন্ন মত থাকতে পারে কিন্তু উনি অত্যন্ত দামি কথাগুলো বলেছেন, কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হয়েছে, ওনার উপদেশগুলো ওনার বাণীগুলো আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন রেফারেন্স হিসাবে সুবহানাল্লাহ। তো উনি ওনার ছেলেকে বলতেন, ইয়া বুনাইয়া আউবিল লিসানাকা, হে বাবা তুমি তোমার জবানকে অভ্যাস করে ফেলবে সবসময় যেন আল্লাহর দিকেই জবানে থাকে। আমার নবী সেটা বললেন, যে আমার উম্মতেরা তুমি তোমার তোমাদের জবানকে সবসময় জিকুল্লার মাধ্যমে তরুতাজা রাখবে, ঠিক আছে, তখন হবে কি ওই বিপদের সময়ও আমাদের মুখ থেকে ওই কলিমা বের হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বিশেষ করে মজলিসের শেষে যদি আপনি পড়েন সুবহানাক আল্লাহু ইলাইক, ওই মজলিসের সকল গুনাহ মাফ হয়ে যায় জিকুল্লার মাধ্যমে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি জাযাকুমুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গেছি, আমরা মুফতি শাহ হুজুরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আলোচনা পেশ করার জন্য। অনুষ্ঠান সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত রাত 9টা থেকে 10:30 পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হয়। আগামী পর্বে আগামী সপ্তাহে প্রতিটি অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।